নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উধারবন্দের লাঠি গ্রামে মর্মান্তিক ঘটনা, পাষণ্ড পিতার হাতে খুন শিশুকন্যার। সোনাই থানায় পুষ্করিণী কাম গার্ডেনের উদ্বোধন, চত্বরে গাছের চারা রোপণ। আমার মাটি আমার দেশ কর্মসূচি অব্যাহত, 19 নম্বর ওয়ার্ডে মাটি সংগ্রহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দের লাঠি গ্রামে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ঘটনা। নিজ সন্তানকে হত্যা করলেন পাষণ্ড পিতা। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজির নামের একজন লোকের শিশুকন্যা দুদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সন্দেহ ছিল নাজির তার নিজের সন্তানকে হত্যা করে গোপন করে রেখেছে। নাজিরের উপর সন্দেহ হওয়ার পর উধারবন্দ থানায় নাজিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী। অভিযোগের ভিত্তিতে শনিবার নাজিরকে আটক করে পুলিশ। রবিবার সকালে লাঠিগ্রাম স্থানীয় মানুষের প্রত্যক্ষ করেন একটা ডোবার মধ্যে সেতুর নিচে একটি মৃতদেহ। স্থানীয়রা এটি নাজিরের সন্তান বলে শনাক্ত করে পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তের পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে কি তা হইছে? এখানে অত বাচ্চা এগো পাওয়া গেছে। কার বাচ্চা এটা? ওর নাজিরর। আচ্ছা, কোন সময় পাওয়া গেছে এটা? ও এখন মোটামুটি ধরেন 8:30টায় পাওয়া গেছে। আচ্ছা, খেয়ে দেখছে পয়লা? পয়লা দেখছে না, আমরা গ্রামের একজন। বর্তমানে কি তা পুলিশ আইছে? নি পুলিশ আইছে না এখনো। আর কোন দিন তাকে বাচ্চাটা নিখোঁজ আছিল? বৃহস্পতিবার সকাল থেকে। আচ্ছা, কী তো হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছে তো যে তার মেয়েরে মারে, তার বাচ্চা দুইটারে মারে, মারামারি করে ও তার দেখি আছে তার থানা লইয়া যাওয়ার পরে থানায় রাখছে না ভাই আর ছাড়া আর কি। তা আমি আমরা আনিয়া তার বাচ্চা এগুলো আলাদা রাখছি। আর বুধবার বিকালে হে আমরা মোটামুটি আমরা তারে কইছি কইছি বাচ্চা নিয়ে তারে কই শিখাইয়া দিছি তারে রান্ধিয়ে খাওয়াই তো কিছু একটা জুই তার শিক্ষা হইব আর কি। রান্ধি রান্ধি খাওয়াইছে, খাওয়ানোর পরে তার বাচ্চাও তার দা দিয়ে গিয়া ডাকিছই না তারে কইছেন বাচ্চা নতুন তোরে দিলা হে দিছে না কইছে না আই তা খাইয়া ঘুমাই গেছ ঘুমাই যাক আচ্ছা আর খাই সকালে তোমরা যাইবে আমরা আমি খাইতে যাইব গিয়া কইয়া আর রাত্রেও হে মন মোটামুটি এই করে কথা বুঝিয়েছে বৃহস্পতিবার রাত্রে বুধবার রাত্রে তো বৃহস্পতিবার নিখোঁজ আসিল মেয়েটা নিখোঁজ আসলো আচ্ছা এর কোনো থানাত কোনো এফআইআর দেওয়া হয়েছে? হ্যাঁ, বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছে। হ্যাঁ, বর্তমানে সোনাই থানায় 29,94,000 টাকা ব্যয়ে পুষ্করিণী কাম গার্ডেনের উদ্বোধন করলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। সঙ্গে ছিলেন জেলা সদর এসডিও কুমার গৌরব, সিআই ইশজোন পানবাই, ওসি এম এম হ্যান্ডিক, পুরসভার চেয়ারম্যান শিরুরানী দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, ওয়ার্ড কমিশনার মীনাক্ষী নাথ, নেবুল ইসলাম লস্কর, এস এম দিলওয়ার জাহান লস্কর, বিভাষিস রায়, ওয়ার্ড সদস্য প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, আনসারুল হক, পুরসভার সিপিও ইব্রাহিম লস্কর, জেই জমিল আহমেদ, পুরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস। সংক্ষিপ্ত অনুষ্ঠানে এএসপি গাছের চারা রোপণ করে পুকুর ও গার্ডেন ঘুরে দেখেন। সংক্ষিপ্ত বক্তব্যে পুরসভার উদ্যোগে এই কাজের প্রশংসা করেন তিনি। আজি এক বিশেষ দিনত মই ইয়াত আহি আজি সোনাইত আহি নিজকে গৌরৱান্বিত বোধ কৰিছোঁ। কাৰণ আজি যিখন পুখুৰী সোনাই চহৰৰ মাজমজিয়াত অৱস্থিত সোনাই থানাত যিখন পুখুৰীৰ সৌন্দৰ্য বৰ্ধনৰ বাবে আপোনালোকৰ এছ অ' পি টি ফাণ্ডৰ পৰা মিউনিচিপালিটিৰ এছ অ' পি টি ফাণ্ডৰ পৰা প্ৰায় 30 লাখ টকা ব্যয় সাপেক্ষে এক আটক ধুনীয়া এক পুখুৰীখন আপোনালোকে নিৰ্মাণ কৰি ওলালে। তাৰ বাবে মই আপোনালোকক সকলোকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু মই আশা কৰোঁ আপোনালোকে এই পুখুৰীখন এই সোনাই থানাৰ যি পৰিষদ এই সকলো আপোনালোকৰ আমি বা মই হওক বা আমাৰ অ' চি হওক বা আমাৰ এক্সিকিউটিভ অফিচাৰ হওক আমি ক'ব লাগিলে আমি টেম্পৰেৰী আমি এটা সার্ভিস দিম আর আমি গুছি যাম। কিন্তু এই পুখুরী হোক বা এই সোনাই থানা হোক এইটো আপনাদের নিজর তো এই দ্বিতীয় ইমান ধুনিয়াকৈ আপনাদের যে আজি এই পুখুরীখন নির্মাণ করে ওলালে
এইটো যাতে আজি যেনেকৈ ধুনীয়াকৈ ই ৰাখিছে এইটো যাতে সদায় আপোনালোকে পৰিষ্কাৰ পৰিচ্ছন্নকৈ ই ৰাখে তাৰ বাবে মই আপোনালোকক আহ্বান জনাইছোঁ আৰু সদৌ শেষত আৰু একবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰি মনৰ বক্তব্য স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সমগ্র দেশে আমার মাটি আমার দেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শিলচর শহরের প্রত্যেক ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকা থেকে মাটি সংগ্রহ করে পাঠানো হবে। দুটি কলসের মধ্যে একটি কলস শহীদ কনকলতা বিদ্যালয় নির্মাণের কাজে লাগানো হবে। পরবর্তীতে আরেকটি মাটি ভর্তি কলস রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে অমৃত বাটিকা নির্মাণের উদ্দেশ্যে। রবিবার বিকেলে শিলচর 19 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে আমার মাটি আমার দেশ অমৃত কলস যাত্রা সূচনা করা হয়। এই কলস যাত্রায় 19 নম্বর ওয়ার্ডের কয়েকশো মহিলা অংশগ্রহণ করেন। এ বিষয়ে বক্তব্য রাখেন সুজিত দাস চৌধুরী। যে প্রচেষ্টা কলস যাত্রাটা শুরু হয়েছে, আমরা 19 নম্বর ওয়ার্ড থেকে প্রত্যেক মহিলারা এটা শুভারম্ভ করেছে এবং আজকে দেখছেন আমরা একটু আগে এটা শুভারম্ভ হয়েছে এবং সুন্দরভাবে আগামী দিনে এটা চলবে। আর ধন্যবাদ জানাই মোদিজির এরকম যে সুন্দর একটা কার্যক্রম শুরু করার জন্য। আমরা সবাই মোদিজির সঙ্গে আছি এবং এই কার্যক্রমটা সফল করিয়া তুলব। আমাদের এসএসজি গ্রুপ থেকে এই শুভারম্ভটা আজকে 19 নম্বর ওয়ার্ড থেকে করছি। নমস্কার, এখানে আমরা আজকে 19 নম্বর ওয়ার্ডে মেরা দেশ মেরা মিট্টি মেরা দেশ আমাদের এখানে শুভারম্ভ হয়েছে। সুজিত দাস চৌধুরীর নেতৃত্বে আমরা জিনিসটা করতে পারে পেরেছি। সুন্দর করে আমাদের একটু সহযোগিতা করবেন আপনারাও, আর আমরা তো করতেই আছি। আমরা এসএসজি গ্রুপ থেকে আজকে শুরু করছি 19 ওয়ার্ড থেকে বলছি। আমাদের আপনারা সবাই জানেন যে গোটা ভারতবর্ষে শুরু হয়েছে মেরা দেশ মেরা মিট্টির কাহিনী, শুরু এটা শুভারম্ভ হয়েছে। সবাই জানেন যে আমরা দুটো কলসি দিয়ে বেরিয়েছি, একটাতে চাল একটাতে মাটি। যা যা ফ্ল্যাটে থাকে ওনারা তো চাল দেবেন, যা মাটি ফ্ল্যাটে থাকেন না মাটি বসত হয়ে যাচ্ছে না মাটি, সেটা নিয়ে আমরা আজকে শুভারম্ভ করেছি। এবং আমাদের 19 নম্বর ওয়ার্ডে সবাই জানেন যে আমাদের সুযোগ আসছে সমাজসেবক আছে, উনিও আমাদের সঙ্গে আছে, উনি সহায়তা করছেন, উনি হাট বাড়ি দিয়েছেন সহায়তা। ওনার উনি উনি প্রথমেই চাল বৃদ্ধি দিয়ে আমাদের যাত্রা শুভারম্ভ করেছেন এবং আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে। নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানাই। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে আসার পথে বাধারঘাট এলাকা থেকে এক অটো থেকে ফেন্সিডিল সহ চারজনকে আটক করল অরুন্ধতী নগর পুলিশ। জব্দ করা ফেন্সিডিল প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, এসডিপিও আশিস দাশগুপ্ত ও অরুন্ধতী নগর থানার ইনচার্জ বিজয় দাস। রেলওয়ে স্টেশন থেকে অটো করে কিছু লোক কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নারকোটিক ড্রাগস আইটেম নিয়ে আসছে। অ্যাকর্ডিংলি অ্যাম্বুশ করা হয় বাধাঘাট চৌমুনিতে, আমাদের অফিসাররা ছিলেন স্টাফ ছিলেন, অ্যাকর্ডিংলি একটা অটোর এগেনস্টার ইনফরমেশন ছিল, তো অটোটাকে ট্রেস করা হয়, এটাকে আটক করা হয়। সার্চের সময় দেখা যাচ্ছে অটোর মধ্যে 3 জন লোক ছিল প্লাস ড্রাইভার, ওদের কাছে কিছু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে সার্চের দৌরান টোটাল 375 বটলস অফ কোডিন ফসফেট কপসিলেট পাওয়া যায়। তারপরে অ্যাজ পার রুলস এটাকে অ্যাজ পার প্রোটোকল এটাকে সিজ করা হয় পুরো লিগাল ফর্মালিটি মেনটেন করে, আর টোটাল 4 জনকে ডিটেন করা হয়। কেস রেজিস্ট্রেশন হবে, ইনভেস্টিগেশন প্রসিড হবে, তার এটার কোথা থেকে আসছে কোথা থেকে এসেছে এটা ফাইনাল ডেস্টিনেশন কি এগুলো এখন চেক করা হয়। মানে প্রাথমিক তদন্তে মানে কী বেরিয়েছে, কোথায় থেকে কোথায় কোন দিকে যাচ্ছিলো? অ্যাকচুয়ালি এখানে দেখা গেছে যে 2 জন লোক বিহার থেকে এসেছিলেন, ওরা হাজিপুর থেকে রেলওয়ে স্টেশনে চলেছেন, হাজিপুর থেকে চলেছে আগরতলায় নেমেছে, এখন এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে দ্যাটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ইট টু বি ডিটারমাইন্ড। আর এর মধ্যে একজন যে থার্ড ব্যক্তি ছিলেন ও খেজুরবাগানেরই অটো লোকেল, আর তো এই হলো 4 জন, 2 জন বিহারের, একজন এখানকার লোকেল কমপ্লিস আর একজন অটো ড্রাইভার। তো এদের সাথে আর কেউ আছে কি না, ওদের আর কী কী কমপ্লিস আছে আর কে কে এদের সাথে যুক্ত আছে এটা অ্যাজ এন অন ইনভেস্টিগেশনটা প্রসিড করবে এটা আমরা। রবিবার সকালে শিলচর ডিএসএতে আসাম সরকারের খেল মহারণের রেজিস্ট্রেশন ডেস্ক বসানো হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি অজয় চক্রবর্তী, সচিব অতনু ভট্টাচার্য, সহসম্পাদক দেবাশিস সোম, আশিস চক্রবর্তী, নির্মাল্য নাথ, হকি সচিব সুদর্শন চৌধুরী, প্রীতম দাস সহ আরও অন্যান্যরা। এদিন বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই প্রথমবারের মতো খেলার উপরে গুরুত্ব রেখে রাজ্যে খেল মহারণ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রত্যেক গ্রাম থেকে শুরু করে শহর ও শহর থেকে জেলা ও থেকে রাজ্য পর্যন্ত
কোকো, ফুটবল, ভলিবল, কবাডি, অ্যাথলেটিক্স মোট 5টি খেলা অনুষ্ঠিত হবে। এই খেল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 19 বছরের ছেলে মেয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। কেবল খোখো ও ভলিবলে প্রতিযোগিতায় মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন না। সভাপতি শিবব্রত দত্ত বলেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে খেলাধুলার উপর বিশেষভাবে গুরুত্ব রেখে খেল মহারণ ক্রিয়া উৎসবের সূচনা হয়েছে এবং এই উৎসবে সবার নাম নথিভুক্ত করা হবে। কোচিকাচারা যারা বিভিন্ন স্পোর্টসে তাদের কোচিং এখানে নিচ্ছে, সকলকে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, বড়দের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসাম স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে খেল মহারণ সেটা অনুষ্ঠিত হবে, আর এটা রেজিস্ট্রেশন চলছে। এই রেজিস্ট্রেশনকে সামনে রেখে গত পরশুদিন ডেপুটি কমিশনারের কার্যালয়ে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির যে কনস্টিটিউয়েন্সি লেভেল যে কমিটিটা রয়েছে সেই কমিটি নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনার এক মিটিং ডেকেছিলেন। সেখানে তার রূপরেখা তৈরি হয়, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসারও ছিলেন, আর আমরা জানতে পারি যে টেকনিক্যাল যারা পার্সন এই খেলাতে অংশগ্রহণ করবেন তারা আসবেন, তাদের মাধ্যমে আর প্লেয়াররা কী করে খেলবেন তার একটা ট্রেনিং ওনারা দেবেন। অবশেষে কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর জলমিত্র পদে নিয়োগের আশ্বাস পেলেন রাখাল খালের পাড়ের জল সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অস্থায়ী কর্মচারী জুনায়েদ হোসেন বরভুইয়া। তিনি গত 2 বছর ধরে মাত্র 1500 টাকার বিনিময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন। কিছুদিন আগে জলমিত্রের পদে 3 জনকে নিয়োগ করা হয়, কিন্তু এতে জুনায়েদকে বঞ্চিত করে অন্য একজনকে নিয়োগ করা হয়, যিনি এই এলাকার নন বা এই প্রকল্পে কোনোদিন কাজ করেননি। তাই জুনায়েদ আহমেদ সহ স্থানীয় জনগণ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন। রবিবার কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কমিটির কর্মকর্তারা জুনায়েদকে আশ্বাস দিয়েছেন তাকে জলমিত্র পদে নিয়োগ দেওয়া হবে। আশাবাদী জুনায়েদ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী, ইউজার কমিটি সহ গ্রামবাসীকে ধন্যবাদ জানান। না হবে না, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি আমাকে খুব সান্ত্বনা দিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনিও সান্ত্বনা দিয়েছেন, পাল চৌধুরী উনিও সান্ত্বনা দিয়েছেন যে ঠিক আছে তুমি আছো বলে তো সেটা জানা নাই, সেটা সাজ ইঞ্চার কি করলো, কমিটি কি করলো সেটা দেখে নেবে। আমরা তো খুব ভালো ওর থেকে আমি আশ্বাস পেয়েছি, তো তাই ওকে আমি অনেক ধন্যবাদ জানাইতেছি। এবং ডিসি স্যার ওইখানে একবার আসে চেক করেছেন, তো এইসব হওয়ার পরে আমি না পেয়ে আমি আমার গ্রামবাসীকে বলছি, আমার কমিটির সদস্যবৃন্দকে বলছি, ওরা বলছে কেউ জানে না। তো আজকে ওরা আর ওদের কনজিউমার আর কমিটির সদস্যবৃন্দের অভিযোগ একটা তারা লিখিতভাবে দিয়েছে, মেমোরান্ডাম সাবমিট করেছে, সেই মাধ্যমে আজকে তার পরিপ্রেক্ষিতে আজকে মিটিংটা হয়েছে। তো মিটিংটা হয়ে কমিটি সব গাইডলাইন মেনে নিচ্ছে যে সেটা মানে কে বা কারা আসলো কে দিল সেটা জানি না, আমরা আমাকেই এই পিএইচসিতে প্লান্টে চায়, ইভেন কমিটি আর পাবলিক কনজিউমার সবাই আমাকে চায়। আমি যেভাবে কাজ করে আসছি খুব ভালো কথা, ভালো সার্ভিস দিয়েছি, তাই ওনারা সব আমার সঙ্গে জড়িত যে আমার সাপোর্ট করছে যে আমাকেই চায়। তো আমি ডাইরেক্টলি পোস্ট দেওয়ার জন্য জলমিত্র পোস্ট, যেভাবে ওই ছেলেটা আসছে যেভাবে পঙ্কজনাথ পেয়েছে সেইভাবে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হোক, আমার জন্য এঙ্গেজমেন্টটা রেডি করা হোক, আমি এই প্ল্যানটে থাকবো, আমি খুব ভালো কাজ করে যাচ্ছি, আমি করব, আশাবাদী, আমার খুব সন্তুষ্ট হয়েছি, সেটা আমি আপনার আমার পাবলিক বা সবাইকে বলছি যে আমাকে দিয়েছে আশ্বাস, নিশ্চয়ই ওরা দিয়ে দিবে, ওরা যখন বলছে ওরা নিশ্চয়ই আমি দেবো, আমি খুব খুশি হয়েছি, তাও আমার ন্যায়টা পেলাম, ধন্যবাদ। এই সরকার থাকা অবস্থায় নিশ্চয়ই সবকা সাথ সবকা বিকাশ হবে, বিজেপি সরকার জব তক হে তব তক হাম লোক জিন্দা হে রহেগা আর নিশ্চিত মিলেগা। জল জীবন মিশনকে সফল করতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ঢাকঢোল পিটিয়ে প্রচার কার্য চালালেও গ্রামান্তরে যে প্রকল্প কতটুকু প্রহসনে পরিণত তার প্রকৃত উদাহরণ চিবিটা বিছিয়া দ্বিতীয় খণ্ড শাহপুর গ্রামের জল প্রকল্প। গ্রামবাসীদের মতে 10 বছর আগে উদ্বোধন হওয়া এই প্রকল্প এলাকায় জল পরিবেশন করেছে মাত্র 1.5 মাস, পরবর্তীতে এই প্রকল্পে ঠিকাদারের সে সারাইয়ের কাজ করে চলে যান। অথচ পানীয় জল থেকে বঞ্চিত, যোগাযোগহীন পিছিয়ে পড়া শাহপুর গ্রামের প্রায় 500 পরিবার বর্ষায় নালাখালার জল ব্যবহার করে জীবন চললেও শীতে 1 গ্লাস জল সংগ্রহ করতে 1.5-2 কিলোমিটার হাঁটতে হয়। এলাকাটি প্রশাসনিকভাবে কাছাড় জেলার অংশ হলেও লোকসভা আসন করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালাহ এবং বিধানসভা আলগাপুর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বা কাছাড়ের জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়ের নির্বাচনী এলাকা। নির্বাচনের আগে তাদের দেখা গেলেও বর্তমানে এলাকাবাসীর অভিযোগ শোনার সময় নেই তাদের।
পাও মারান্না এলাকায়। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। অনেক দূর থেকে আনতে হয়, বাগান থেকে আনতে হয়। আমরা ওই যে শাহপুর বাগান থেকে আনতে হয় জল। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে যে সময় ড্রাই সিজনটা আছে, এই ড্রাই সিজনটার মধ্যে যদি কেউ যদি এসে এখানে যদি একবার যদি মানে দেখে আমাদের এখানে জলের কি যে অভাব, জলের যে অভাবটা, এই অভাবটা যখন ড্রাই সিজনের সময় যে কেউ আসলে পরে এটা বোঝা যাবে। আমাদের ওই যে নদী একটা সামান্যতম যে নদী ছোটো আছে, ক্যানেল, এটাকে মানে নদী বলা যাবে না, সাধারণত এটা ক্যানেল বলা যাবে। এটা বাগান থেকে ও আপনার কি বলে ক্যানেলটা মানে মানে এসেছে এদিকে, এটার মধ্যে জল তখন বাগান এগুলোকে বন্ধ করে দেয় ওদের, আপনার ওই যে এরিগেশন করার জন্য চা বাগান এগুলো বন্ধ করে দেয়, তখন জল আরও আসে না, তখন আমাদের নালাগুলো পুরো শুকিয়ে যায়। আর মানুষের জল আনতে গেলে কমসে কম এক আধ কিলোমিটার লগভগ মানে যেতে হয় ওরা, মানে ওরাকে জল আনতে। আমাদের মহিলারা কি, আমাদের মহিলার সঙ্গে সঙ্গে আমরাকেও আনতে হয় জল, কিন্তু এখনও পর্যন্ত আমরা জলের, আমরা শুনছি যে ভারত সরকারে জল জীবন মিশন বলে একটা যোজনা আরম্ভ করেছে, কিন্তু এটার মানে পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত আমাদের এই এলাকাটার মধ্যে এই জল জীবনের মিশনের এক বুন্দও জল পড়ে নেই। তো আমি আপনার মাধ্যমে আমি এটাই বলতে চাই আমার আসাম গভর্নমেন্টকে, যে যাহাতে আমাদের এই ভিডিওটি দেখে উনারা যেমন এটার মধ্যে যেমন দৃষ্টি। ভারতীয় তেরাপন যুবক পরিষদের ব্যবস্থাপনায় এক মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হলো শিলচর জৈন ভবনে। এদিনের আয়োজিত শিবিরে সহযোগিতায় এগিয়ে আসে রোটারি ক্লাব অব শিলচর। এদিন শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের কর্মকর্তারা দাতাদের রক্ত সংগ্রহ করেন। পরিষদের কার্যকর্তারা ব্লাড ডোনেশন ড্রাইভ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তেরাপন যুবক পরিষদ শিলচর কে ইয়াহ সে হর সাল কি তরহ ইস সাল ভি মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ MBDD जो कि अखिल भारतीय तेरापन युवक परिषद और भारतीय सरकार गवर्नमेंट ऑफ इंडिया के सहयोग से हर साल ये प्रोग्राम किया जाता है, उसी के अंतर्गत इस साल भी आज मेगा ब्लड डोनेशन ड्राइव का कैंप रखा गया है जैन भवन दत्ता रोड पर। ये कैंप आज 24 सितंबर और परसों 26 सितंबर दो दिन के लिए रखा गया है, समय 10 बजे से 2 बजे तक। तो आज हमारा जो कैंप रखा गया है उसमें रोटरी क्लब का भी सहयोग रहा है हमारे साथ में, और सबसे बड़ा सहयोग रहा है, आर्थिक सहयोग हमें मिला है ABCI श्रीमान दुर्बल जी वैसे, उन्होंने हमें आर्थिक सहयोग दिया है। आज हमारा टारगेट था कि इस कैंप में हम लोग 50 दिन इकट्ठा करेंगे और 26 तारीख को जो होने जा रहा है तो उसमें हमारा टारगेट रहेगा कि हम लगभग 100 इकट्ठा करने की इच्छुक है। तो सभी से हम अपील करते हैं कि रक्तदान महादान जो कि सभी जानते हैं, तो इस नेक कार्य में पूरी शिक्षण की जनता हमें सहयोग प्रदान करें। एवं जैसे कि बहुत जन को पता नहीं है कि रक्त देने से बहुत अच्छी चीज़ें भी होती हैं, एक तो नया खून इकट्ठा होता है जो कि बहुत अच्छा। কাছাড় জেলার বরখোলায় রবিবার সকালে থানার ব্যবস্থাপনায় ও রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল স্কুলের সহযোগিতায় স্বচ্ছতা অভিযান চালানো হয়। এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বরখোলা থানার OC গৌতম চন্দ্র কুমার, SI নয়ন কুমার, SI রঞ্জিত পাল, পুলিশকর্মী দুলু নাথ ও অন্যান্য পুলিশকর্মীরা। সাফাই অভিযানে অংশ নেন বরখোলা সেটো ক্লাবের সম্পাদক অজিত দাস, রাজা গোবিন্দচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিপ্লব নাথ, শিক্ষক যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর, রাজীব প্রমুখ। বর্তমান পরিস্থিতিতে ভারতের জনগণ পরিবর্তনের লক্ষ্য নিয়ে পথ চলছেন। রবিবার শিলচর প্রেস ক্লাবে টুডেজ গেস্ট অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন বন সংরক্ষক তথা লেখক আইনজীবী সমাজচিন্তক ডক্টর সলমান উদ্দিন চৌধুরী এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের আমলে অগ্রগতির পথ পুরোপুরি রুদ্ধ, বিকাশের যে জয়ঢঙ্কা বাজানো হচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দেশের একাংশ নাগরিককে অন্যদের বিরুদ্ধে প্ররোচিত করে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে। মণিপুর রাজ্যে বহমান ঘটনাপ্রবাহ এরই একটা পরিণতি। এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার আগে বলা হয়েছিল সুইস ব্যাংকে কালো টাকার পরিমাণ 5 লক্ষ কোটি টাকা, 9 বছরে এর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 25 লক্ষ কোটি টাকায়। আগামী প্রজন্মের কাছে দেশের সুস্থ বাতাবরণ যাতে তৈরি করে দেওয়া হয় এর একজন অংশীদার হতে চান তিনি। তবে তিনি এও উল্লেখ করেন, দল তাকে যে কাজের দায়িত্ব দেবে তা পালন করার জন্য তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত। দল চাইলে তার পছন্দের শীর্ষে 52 লোকসভা কেন্দ্রে লড়াই করতে চান। যে আমি সমস্ত নাগরিককে সমান চোখে দেখে এই নাগরিকের হিতের জন্য রাজনীতি করা প্রয়োজন, কিন্তু আমরা দেখি যে আমাদের মধ্যে একটা প্রবণতা, আমরা সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করি, আমরা এলাকা ভিত্তিক আঞ্চলিকতাবাদী ভিত্তিক রাজনীতি করি, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি,
আমরা একটা কাস্ট ভিত্তিক রাজনীতি করতে চাই যাতে আমার নিজস্ব একটা ভোট ব্যাংক সৃষ্টি থাকে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকারক। আমরা যদি হিটলারের ইতিহাস পড়ি, হিটলার শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে কি করলো, সংখ্যালঘু ইহুদির উপর অত্যাচার করতে আরম্ভ করলো। এটা হলো পলিটিক্যাল থট। যদি কেউ তার গোষ্ঠীকে তার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চেষ্টা করে, তার প্রথম কাজ হবে তার একটা তার গোষ্ঠী ছাড়া অন্য যেটা সংখ্যালঘু একটা গোষ্ঠী থাকে সে গোষ্ঠীর উপরও যদি অত্যাচার করে তার নিজস্ব গোষ্ঠী তার পেছনে। অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে চলো যায় গাছ লাগায় সাপ্তাহিক বৃক্ষ বন্ধু সম্মেলন আয়োজিত হলো তাপাং ব্লকে। রবিবার সকালে তাপাং ব্লকে কৌশিক রায় ফ্যান্স ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়ে সবুজ সৈনিক মঞ্চের দ্বিতীয় সপ্তাহের বৃক্ষরোপণের যৌথ কার্যসূচি অনুষ্ঠিত হয়। এদিন মঞ্চের পক্ষে ফ্যান্স ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগে সাধুবাদ জানিয়ে সংবর্ধনা প্রদান করে কার্যক্রমের সূচনা হয়। এদিন যৌথভাবে তাপাং ব্লকের খেলার মাঠের চারদিকে প্রায় 20টি গাছ লাগানো হয়। পরে উদ্যোক্তাদের অভিযানে সামিল হওয়ায় মঞ্চের পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের লাগানো গাছগুলো প্রতিপালন ও জীবিত রাখার অঙ্গীকার করেন কৌশিক রায় ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। তাছাড়া মঞ্চের বৃক্ষ বন্ধু সম্মেলনের অভিযানকে অব্যাহত ও জোরদার করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উদ্যোক্তারা। কুন্তল যে সামাজিকভাবে যেভাবে কাজ করে যাচ্ছে বা আমরা যে কোনো সময় তাপাঙ্গের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম বা কোনো সমস্যা আমরা কুন্তলকে পাই। গত প্রায় 2-3 দিন আগে আমার বুকে বলেছে দাদা আমরা একটা এরকম প্রবলেম করব, আমি সুন্দর আরো ভালো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কথা দিয়েছিলেন যে আমরা আগামী 1 কোটি বৃক্ষরোপণ করব। তো এটার এই হিসাবে আমরা যদি মনে করি যেভাবে আমরা গত প্রায় 2-3 থেকে বৃক্ষরোপণ বা সবাই লাগাচ্ছে, যদি আমরা সবাই মিলে আজকে আপনার সবুসংঘের মাধ্যমে যারা যেভাবে প্রত্যেক জায়গায় জায়গায় গিয়ে গাছ লাগাচ্ছেন বা ওই রকম আমরা কৌশিকরা ফ্রেন্স ক্লাবে ভালো হয়েছে একটা দেখে আমরাও আরও সচেতন হয়েছি যে আমরা আগামীতে আপনারা যে সবুজ সংঘের যেভাবে করছেন এভাবে আমরা কৌশিকরা ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে আমরাও প্রত্যেক রবিবারে বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা গাছ লাগাব। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উধারবন্দের লাচি গ্রামে মর্মান্তিক ঘটনা, পাষণ্ড পিতার হাতে খুন শিশুকন্যার। সোনাই থানায় পুষ্করিণী কাম গার্ডেনের উদ্বোধন, চত্বরে গাছের চারা রোপণ। আমার মাটি আমার দেশ কর্মসূচি অব্যাহত, 19 নম্বর ওয়ার্ডে মাটি সংগ্রহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।